Assalamualaikum lovely people. I hope সবাই অনেক ভালো আছেন. Life with Moyna and another blog এ সবাইকে ওয়েলকাম করছি. I hope সবার অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটা. আজকের ব্লগটা হচ্ছে Friday special blog. এই ব্লগটা হচ্ছে বর্ষাকাল স্পেশাল একটা ব্লগ হবে. এই ঘোরাঘুরির জন্য আমরা অনেক দিন যাবত প্ল্যান করতেছি, বাট আমাদের সময় এন্ড বৃষ্টির জন্য প্ল্যানটা বারবার ক্যান্সেল হচ্ছিল. আজকেও সকালে বৃষ্টি ছিল অনেক. আমরা ভেবেছিলাম যে আজকেও যাওয়া হবে না, বাট বিকেলে দেখলাম যে বৃষ্টি একটু কমেছে. তখন হুট করে মাথায় আসলো যে আজকে যাওয়া যায়. আমার ইচ্ছে ছিল না, তারপরেও সবাই বলাতে পরে আমিও রেডি হয়ে গেছি. আমার শরীরটাও ওই দিন একটু খারাপ ছিল. আমরা মূলত গিয়েছিলাম আমাদের পাশের এলাকাতে, আর ওইটা হচ্ছে আমার এক কাজিনের শ্বশুর বাড়ি আর কি. তো ওদের নৌকা দিয়ে আমরা ঘুরতে যাব, আর এই জন্যই ফার্স্টে ওদের বাসায় গিয়েছিলাম. এই ভিডিওগুলো করার জন্য আমি অল টাইম সবার পিছনে পড়ে যাই, আর আমার অনেক ভালো লাগে. এই তো আমরা নদীর ঘাটে চলে আসছি, আর এখান থেকে মূলত উঠবো আর কি. আর আমাদের বেয়াইও চলে আসছে, উনি আজকে আমাদের স্পেশাল মাঝি, স্পেশাল বেয়াই। এই পাশের নৌকাটা অনেক বড় ছিল, আমরা চেয়েছিলাম এটা নিতে, বাট যার নৌকা উনি দেয়নি, কারণ উনি বলেছে উনি মাছ ধরতে যাবে সেই জন্য. বেয়াইও বলেছিল যে আপনি আমার নৌকাটা নিয়ে যান, আপনারটা আমরা নিয়ে যাই, বাট তারপরে উনি শুনে নাই আর দেয় নাই, হয়তো ভালো লাগে নাই সেই জন্য. ওই সাইডে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আরেকটা এলাকা, আর এই এলাকাতে অনেক ছোটবেলায় একবার গিয়েছিলাম, এখন এটা দেখে মনে পড়ে গেল আর কি. আর আজকের আকাশটা একটুও সুন্দর ছিল না, বাট এইখানে এসে একটু ভালো লাগতেছিল. আমরা তো বাসা থেকে বলতেছিলাম যে আকাশ সুন্দর না, ছবি টবি তুললেও ভালো আসবে না, একটু মেঘলা মেঘলা ছিল, বাট এইখানে এসে একটু ভালো লেগেছে. আমরা মূলত গিয়েছিলাম আজকে এই শাপলা বিলে. মেইন ফোকাস ছিল আমাদের শাপলার উপরেই. অনেক বেশি খুশি লাগতেছিল শাপলাগুলো দেখে. প্রায় অনেক বছর পরে আমি শাপলা বিলে গিয়েছি, আর আমার অনেক বেশি আরও ভালো লাগতেছিল. আর আমার মনে হচ্ছিল আমি সবগুলোই নিয়ে নিই, আর অনেক শাপলা তুলেছি আমি একাই, অনেক বেশি এনজয় করেছি. আর আপনারাও মোটামুটি এনজয় করবেন এটা দেখে যে আমি অনেক বেশি এনজয় করেছি ওইটা. এই বছর কে কে শাপলা এভাবে তুলেছেন কমেন্ট করে জানাবেন, আর যদি নাও করে থাকেন এই ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন যে কেমন লেগেছে. আমি একাই সব শাপলা তুলতেছিলাম, কারণ আমাদের নৌকায় লোড বেশি হয়ে গিয়েছিল, নৌকাটা ছোট, আমরা মানুষ বেশি হয়ে গিয়েছিলাম, ওই জন্য একটু ভয় ছিল যে যদি নড়াচড়া করে যদি ডুবে যাই. সেই জন্য সবাইকে বলছি যে তোমার তুলো না, আমি একাই তুলি এক সাইড থেকে. ওনারা চিল মুড়ে ছিল, আর আমরা ভয় পাচ্ছিলাম যদি আমাদের নৌকা ডুবে যায়. এগুলা কি কেউ কি বলতে পারবেন? এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরাও চলে আসছি আমাদের. এগুলা চিহ্ন, এক একজনের অবস্থা এক এক রকম হয়ে গিয়েছে. একদম নৌকা থেকে নামার টাইমে সবার একটু প্রবলেম হইতেছিল, ওই জায়গাটা একটু উঁচা নিচা ছিল, আর যেহেতু সকালে বৃষ্টি হয়েছে সেজন্য একটু পিছলা হয়ে গিয়েছিল, আর একটু পড়ে যাওয়ার চান্স ছিল সেই জন্য. আর এক একজনের অবস্থা এক এক রকম হয়ে গিয়েছিলো আর কি. আর আমরাও একটু র্যাম্প শো করে ফেললাম আর কি সবাই একসাথে, অন্ধকার হয়ে গিয়েছিল. এই গাছটা মরে গিয়েছিল, বাট সবাই বলতেছিল গাছটা সুন্দর, ভিডিও করো, তোমার ব্লগে দিতে পারবা. আর এই ফুলগুলো আমার কাজিন একটা মসজিদের সামনে থেকে নিয়ে আসছে পেরে, বলে নাও তুমি ভিডিও করে রাখো, সুন্দর ফুল. আর এটা কি ফুল কে বলতে পারবেন?
আর এই নাস্তাটা ছিল আমাদের এক পিসির তরফ থেকে ট্রিট, ওনাকে বলেছিলাম, পরে উনি সত্যি সত্যি নিয়ে আসছে। এই যে আমাদের তুলে আনা সাপলা, আর এটা আমরা আসার পরেই সাথে সাথে মানে মাখাইতে বসে গিয়েছিলাম, কারণ আমাদের তর হইতেছিল না যে আমরা কখন মাখাবো আর কখন খাবো, কারণ আমরা সবাই মোটামুটি টক পাগলি। এইভাবে কেউ খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন, আর কার কার পছন্দ সাপলা সেটাও বলতে পারেন, আর কেউ না খেয়ে থাকলে সেটাও জানাবেন। আমাদের তো মোটামুটি ঝগড়াই লেগে যায়। এই যে আমরা পরে টকটা এইভাবে লেবু পাতা এনে তারপরে খেয়েছিলাম, সেই মজা। আমার ভাইও পরে পুরি নিয়ে আসছিল, পরে ওইটা আবার খেয়েছি আমরা সবাই, আর অনেকগুলো নিয়ে আসছিল, থ্যাংক ইউ ট্রিট দেওয়ার জন্য। আর এরপরে আমরা সবাই লুডু খেলার জন্য বসে গিয়েছি, আমি খেলি নাই, আমার কাজিনরা খেলতে বসছে, আর আমি ওইটার একটু ভিডিও ক্লিপ নিলাম। আর লুডু খেলাটাও একটা রুটিনের মতো হয়ে গিয়েছে, যে না খেললে ভাল লাগে না, প্রতিদিনই খেলা হয়। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।